লোকসভা নির্বাচনে লড়াই করার জন্য মানে আমাকে স্থির করেছে। আমি এই জন্য খুব গর্বিত এবং দলকে এই জন্য অনেক অনেক ধন্যবাদ এবং উচ্চ অধিকারীদের অনেক ভালোবাসা এবং তাদের প্রণাম জানাই। দুদূর পরে ক্যান্ডিডেট শতাব্দী রায় সাংসদ পদ, ঠিক আছে, তার বিরুদ্ধে আমি কতটা আশাবাদী কী হবে? শতাব্দী রায়কে এই বছরে তৃণমূলের লোকেরাই ভোট দেবে না, কারণ শতাব্দী রায় হচ্ছে মৌসুমি পাখি। তাকে বীরভূমের মানুষ ভোটের সময় দেখতে পান, বাকি অন্য সময় গ্রামাঞ্চলে কোনো মানুষই কোনো সময় পান না, তার কাজেও লাগেন না। সেই জন্য মানুষ এবার বীরভূমের ভূমিপুত্র দুধ কুমার মণ্ডলকে বিজেপি প্রার্থী হিসেবে ভোট দেবে বিপুল ভোটে আর জয়যুক্ত করবে। অনুব্রত মণ্ডলের নকুল দানা বা পাচন কীভাবে উপেক্ষা করবেন? কীভাবে ভোটের পর তার মানে আপনারা প্রমাণ পাবেন, সেই ওষুধ আর মিস্টার মণ্ডলের কাজ করবে না। সিপিএম প্রার্থী রেজাউল করিম, অন্যদিকে কংগ্রেসের প্রার্থী নাকি শোনা যাচ্ছে মিল্টন রশিদ হবে, এক্ষেত্রে ভোট কাটাকাটিটা কতটা ফ্যাক্টর হবে আপনার জয়ের? দেখুন, এই ভোটে লড়াই করা সবারই অধিকার আছে, কাটাকাটির ব্যাপার নয়। মানুষ একটা লোকসভার মধ্যে যতগুলো প্রার্থী থাকে তাদের মধ্য থেকে সব থেকে ভালো প্রার্থী এবং সব থেকে ভালো দল জাতীয়তাবাদী দল বিজেপিকেই ভোট দেবে এবং বিজেপিকে জয়যুক্ত করবে। মিল্টন রশিদ বা তৃণমূল সিপিএমে যে প্রার্থী হয়েছেন তাদের কিছু পকেট ভোট থাকে, ন্যাচারালি সেই ভোট তাদের দিকে যেতে পারে, কিন্তু এবারে সর্বোচ্চ মানে সর্বাধিক ভোটে মানে শতাব্দী রায় যে ভোটে লিড দিয়েছেন তার থেকে অনেক বেশি ভোটে বিজেপি প্রার্থী এখানে লিড দেবে। আস্তে 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 প্রেস কনফারেন্স। আপনি তো দীর্ঘদিন ধরে জেলা কমিটিতে ছিলেন না, এবং রামকৃষ্ণ সভাকে দেখা গেছিল যে বর্তমান জেলা সভাপতি কিন্তু তোপ ডেকেছিল, অর্থাৎ গোষ্ঠীদ্বন্দ্বের সম্মুখীন, সেই জায়গাটা কীভাবে রিকভার? এখানে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, ছোটোখাটো পরিবার নিয়ে আমরা বড় হয়েছি, অর্থাৎ পরিবারের ছোটোখাটো সমস্যা সব পরিবারেই থাকে, আমাদের পরিবারে সে সমস্যাটুকু নেই। আমরা সবাই সবার সঙ্গে তাল মিলিয়ে চলেছি, সবাই আমাদের সঙ্গে, আমরা একসাথেই লড়াই করবো। এই লড়াইয়ে রামকৃষ্ণ দাস সঙ্গে আমার কথাবার্তা হয়েছে। বীরভূম আজকে সারা ভারতবর্ষের মধ্যে আজকে বীরভূমকে জিতিয়ে পশ্চিমবাংলা, আমি যেমন বীরভূমকে সারা পশ্চিমবাংলার মধ্যে একটা উল্লেখযোগ্য জায়গায় নিয়ে গেছিলাম, বীরভূমের এই লোকসভা সিটে বিজেপিকে জিতিয়ে সারা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবাংলাকে এক নতুন জায়গায় পৌঁছে দেবে বীরভূমবাসী রামকৃষ্ণ দাস নেতৃত্বে।